আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2017-এ ঈদ উল ফিতরে মুক্তি প্রতীক্ষিত নবাব যৌথ প্রযোজনার নীতিমালা মানেনি বলে পড়ছে বিপাকে। নবাব সিনেমাটি এখনও সেন্সর প্রিভিউ কমিটিতে জমা পড়েনি। এ ব্যাপারে প্রিভিউ কমিটির সদস্য নাসিরুদ্দিন দিলু বলেন, নবাব যৌথ প্রযোজনার নিয়ম বা আইন মেনে তৈরি হয়েছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব। যদি 50-50 তারকা সমতা না থাকে তবে আমরা ছবিটির মুক্তি ঠেকাব। এদিকে এসকে মুভিজ ও জাজের দাবি, তারা যৌথ প্রযোজনার সকল নীতিমালা মেনেই সিনেমাটি তৈরি করেছে। সম্প্রতি বস টু বাংলাদেশ থেকে 20% আর কলকাতা থেকে 80% শিল্পী নিয়ে তৈরি হয়েছে বলে এর মুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নবাবের ক্ষেত্রেও একই হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, নবাব সিনেমাটি কি এই ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে দেখা যাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।